অনেকদিন আগেকার কথা, কলকাতায় তখন ঘোড়া ট্রাম চলে। সেই সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুমরুর ছোট খাটো একটা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে, অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপর হবে, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না, নানা রকম অসুখে ভুগত প্রায়। তার উপরে ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মশে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি, মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিজের অদৃষ্টের কথা ভাবছিল। আজ আবার সন্ধ্যের সময় গুমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি বলা যায় তাকে? এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ল। খোদাদাদ খা, পেশোয়ারি মুসলমান, মিঠে বুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে, কয়েকবার টাকা নিয়েছে, শোধ করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক হল গঙ্গাধর সেদিকে যায়নি। ভেবে চিনতে সে মিঠে পুরুষেই রওনা হল। সুদ বেশি হলে আর উপায় কি, টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে। মিঠে বুরুচে গিয়ে খোদাদাদ খাঁর নতুন বাসা খুঁজে বার করতে, টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটি গঙ্গা পার হয়ে এসে ট্র্যাম ধরবে, হন হন করে হেঁটে আসছে। এমন সময়ে একজন লোক তাকে ডেকে বললে, এ সাহেব, এদার শুনিয়ে তো যারা। আমাদের এবারের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গঙ্গাধরের বিপদ। গল্পটি লেখকের কল্পনা প্রসূত, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। অডিও পরিবেশনের সুবিধার্থে কোথাও কোথাও আমরা সামান্য পরিবর্তন করেছি। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্যে। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পে অলৌকিক বা ভূতপ্রেতের উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র মনোরঞ্জনের উদ্দেশ্যে। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। গঙ্গাধরের চরিত্রে সন্তু ধর, খোদাদাদ খাঁয়ের চরিত্রে সুমিত পাল, গল্প পাঠে এবং খাঁ সাহেবের চরিত্রে সৌভিক সাহা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গঙ্গাধরের বিপদ। সন্ধে হয়ে গিয়েছে, যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালার বেশ একটু অন্ধকার, জায়গাটা নির্জন। তার উপর আবার তার সঙ্গে টাকা রয়েছে। গঙ্গাধরের মনে একটু যে সন্দেহ হল না এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এল, ওই গাছগুলোর তলায় সে যেন তারই অপেক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ঘাড়ের উপর পড়েছে, মুখটা ভালো দেখা যাচ্ছে না, পরনে ঢিলে ইজের ওয়াল খাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে আর ভাঙা বাংলায় মিশিয়ে বললে, বাবু সস্তায় মাল কিনবেন? গঙ্গাধর
আশ্চর্য হয়ে বলল, কি মাল? লোকটা চারিদিকে চেয়ে বললে, এখানে কোথাও হবে না বাবু, বাচ্চার পাশে পুলিশ করছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন, সেখানে গিয়ে লোকটা বললে, জিনিসটা কোকেন আছে বাবু, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেব। গঙ্গাধর চমকে উঠল, সে কখনো ব্যবসা করেনি, ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস, ভালো লোকের পাল্লায় পড়েছে সে, না না সে কিনবে না। লোকটা সম্ভবত পাঞ্জাবে মুসলমান, বাংলা বলতে পারে কিন্তু বেশ একটু বাঁকা। অনুনয় সুরে বললে, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রি লোক খুঁজে পাচ্ছি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারিনি, পুলিশের ভয় আছে, তো কেউ কথা বলছে না আমার সঙ্গে, সেই হচ্ছে আরো মুশকিল, এ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন তা বাবু বুঝি না। আগে যারা এই ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না, আপনি কর রাজি হবেন না বাবু, মাল দেখুন পরে দাম দস্তুর হবে। লোকটার গলা সুরে কি একটা শক্তি ছিল, গঙ্গাধরের মন খানিকটা ভিজল, কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় লোক হয়েছে বটে, বিনা সাহসে বিপদে এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয়, দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে, এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার, পাছে কেউ শোনে, সেই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলে না, চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে, কোথায় গিয়া, আরে ও কা সাহেব। এদিক ওদিক যাওয়ার পর সামনে চাইতেই লম্বা আলখাল্লা ভরা খান সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, এই এই জলদি চলো, অনেক দূর জানা হোক তো। লোকটা কি যেন একটা ঢাকবার চেষ্টা করছে প্রাণপণে, বলল, আমার সঙ্গে এসো মাল দেখাবো। দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল, যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না, মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভড় আর নৌকা কাদার উপর পড়ে আছে, তো একটা করাতের কারখানা অনেক দূরে দূরে, জলের ধারে নোনা চাঁদা কাটার বন, পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে, গঙ্গাধরের দিকে চেয়ে বললে, বাবু আমায় দেখতে পাচ্ছ তো? হ্যাঁ কেন পাবো না, এমন বয়স এখনো হয়নি যে এই সন্ধ্যেবেলাতেই চোখে ঠাওড় হবে না। একবার গঙ্গাধর জিজ্ঞেস করলে, তা তোমার ডেরা কোথায় খাঁ সাহেব? লোকটা চোখেতে পেছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, কেন সে কোথায় তোমার কি দরকার, পুলিশে ধরিয়ে দেবে যদি ভেবে থাকো, তবে ভালো হবে না, যেন মাল দেব তুমি টাকা দিবে, মাল নিয়ে চলে যাবে, আমার ব্যবসার খোঁজে তোমার কি কাজ। লোকটার চোখের চাউনিটা অদ্ভুত, গঙ্গাধর কেমন একটা অস্বস্তি বোধ করল, খুব ভালো দেখা যায় না কিন্তু
ওর দুই চোখে যেন ইস্পাতে ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে, এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলসী লোকের সঙ্গে একা এই সন্ধে বেলায় সে এত দূর এসে পড়েছে। সত্যি লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল, কিন্তু সে যখন পড়েছে তখন আর চারা নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো, দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর কোনো উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার উপরে গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল। গঙ্গাধর বসে চারিদিকে চেয়ে দেখলে গুদাম ঘরের আশেপাশে সব জায়গায় আগাছের অনুচ্চ জঙ্গল, কাছে কোথাও লোকজনের সাড়া শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে রয়েছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে, সামনের দরজাটা উয়ে ধরা, ভেঙে পড়তে চাইছে যেন। গঙ্গাধরের কেমন যেন একটা ভয় হল, কেন সে এখানে এলো এই ভর সন্ধেবেলা, এরকম জায়গায় কি একা মানুষে আসে কখনো, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে। সেও আসতো না, সে কলকাতায় আছে, নতুন নয়, তারপরে ঝুনো ব্যবসাদার, বাংলাদেশ থেকে নতুন আসেনি সে। কিন্তু ওই লোকটার কথার সুরে কি যেন একটা জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। তার সাধ্যই ছিল না সে ছাড়ায়, একথা এখন তার মনে হল। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ আর এমন অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারাটা মিলিয়ে গিয়েছিল, যেন অন্ধকারের মাঝখান থেকে আবার ফুটে বেরোল, কোথাও যেন চলে গিয়েছিল এমন যেন মনে হয় না। গঙ্গাধর মনে মনে ভাবল, পাকার ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দূর খুলে গুদাম ঘরে ঢুকল। গঙ্গাধরকেও যখন তার পিছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওই লম্বা লম্বা হাত দিয়ে তার গলা টিপে ধরবে, কিংবা নিশ্চয়ই ছুরি বসাবে বুকে, নিশ্চয়ই সেই ফন্দি দিয়ে এতদূর ফুরিয়ে এনেছে। নিশ্চয়ই জানতো লোকটা যে তার কাছে টাকা আছে, খোঁজ রেখেছিল, কে জানে খোদাদাত খায়ের দলের লোক কিনা। গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। সে একবার ভাবলে দৌড়ে পালাবে,
সে বুড়ো মানুষ, এই জোয়ান পাঞ্জাবে মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লে তার পক্ষে ফেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গোদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গোদাম ঘরের ওদিকে দেওয়ালটা সে একেবারে ভাঙা। গোদাম ঘরের সব জায়গা দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া, কোথাও কিছু নেই, মাকড়সার জাল সর্বত্র, অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকি মুখে এসে লাগে। কিরকম একটা ব্যবসা গন্ধ গুদামের মধ্যে, মেঝেটা একেবারে স্যাঁতস্যাঁতে, কত কালের মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খান সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? মিনিট দুই হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা হল। এটা কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত তার হিম হয়ে যাচ্ছে। কেমন ধরনের ভয়, আর গুদাম ঘরের মধ্যে ঠান্ডা কনকনে হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট দুই পরে খা সাহেব এই তো আধা অন্ধকারের মধ্যে সামনে দাঁড়িয়ে, হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খা সাহেব। বলে, বাবু তুমি খালা নাকি? এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না? কোথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ তো? সাবলের চার দিয়ে তুলতে বললাম, হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বারে এত কথা কখন বললো লোকটা, পাগল নাকি? গঙ্গাধর কেমন যেন ভেবা চাকা হয়ে গিয়েছে, মূঢ়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে, কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই কোথায় সাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সামনের খান সাহেবের মুখের দিকে চাইলে, সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূঢ় ভয়ার্ত দৃষ্টির সামনে খা সাহেবের মুখ, গলা, বুক, হাত, পা, সারা দেহটা যেন চুর চুর করে গড়িয়ে গড়িয়ে পড়ছে, যেন সব তার শরীরের সবটা বাতাসে ভেঙে ভেঙে উড়ে যাচ্ছে। খা সাহেব প্রাণপণে দাঁত মুখ কামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণামান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, মুড়িয়ে গেল, উড়ে গেল, এক দুই তিন চার, আর কোথায় খা সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে একটা ঠান্ডা কঙ্কনের সাথে সাথে বাতাসের চাপটা হঠাৎ কোথা থেকে উড়ে এলো। সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্ত চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতস্যাঁতে মেঝের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা
দেশি ভর, কাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ঠিক ছিল, কানা কুড়িও খোয়া যায়নি, তবে শরীর সূত্রে উঠতে সময় নিয়েছিল। অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস দুই পরে মিঠে বুরুজে খোদাদাত খাঁয়ের কাছে তার টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটেছিল সেটা বললে। খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল, খানিকক্ষণ চুপ করে থেকে বললে, সাজি, ও হলো আমির খাঁ, চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা, রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। তোক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে বড় সোর ছিল, কোথায় সে মাল রাখত কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে খুন হয়, কে বা কেন খুন করলে জানা যায়নি, কেউ ধরাও পড়েনি। তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দোজাকের বোঝা। তা বাবু, সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে? গঙ্গাধর অন্ধকারে কোথা কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই, আর মনে থাকলেও সে যেত না। পথে আসতে আসতে গঙ্গাধরের মনে পড়ল, পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ অমানসিক চেষ্টা, চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা। হতভাগ্য, এতদিনেও কি বুঝেনি যে সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গঙ্গাধরের বিপদ। গঙ্গাধরের চরিত্রে সন্তু ধর, খোদাদাদ খাঁ, সুমিত পাল, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলে, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন সৌরভ মিত্র, গল্প পাঠে খাঁ সাহেবের চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। এমন আরও অনেক গল্প রয়েছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।